আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগত জানাচ্ছি, আমি নয়ন আহমেদ। আজ 28 সেপ্টেম্বর 2022, আজকে আমরা চলে এসেছি মা বাবার দোয়া ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকনারিচা বাগবাড়িয়া গ্রামে। এখান থেকে উন্নত জাতের হলিস্টেন ফ্রিজিয়ান এবং শাহিওল জাতের ষাঁড় বাছুর এবং জার্সি বকনা কিন্তু বিক্রি করা হয়। এবারে এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুবই ভালো মানের ক্রস জাতের এবং হলিস্টেন ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাছুর এবং বকনা বাছুর রয়েছে। আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়, আল্লাহর দোয়ায়, সকল ভাইয়ের দোয়ায় ভালো আছি। আচ্ছা, তো আপনাকে তো অনেকেই চিনবে আমার চ্যানেলে, তো আপনার একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়ে গেছে। জি ভাই। তারপরে নতুন যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনারিচা গ্রাম। দাসুরিয়া মোড় আসলে আমাদের কাছে হয়, দাসুরিয়া মোড় আসলে আমাদের সাথে দেখা পাবে, সমস্যা নাই। মেন কথা ভাই, গরুর ব্যবসা এখন বর্তমান নর্মাল, এখন বর্তমান নর্মাল বলতে কি আমাদের এখানে একবারে সিপসি রেটে গরু। আমি এমনি ভাই, আগে আমার প্রতিবেদন আছে, একটা ভাইরাল আছে, ভাইরাল প্রতিবেদনটা আমি সিপসি রেটে গরু বেচা কিনা করি। এখন মনে করবেন আপনি কুরবানির উপযুক্ত যেসব গরু, আগামী কুরবানি নিতে রেডি হবি এসব গরু লে আসা আছে ভাই। আপনার আমার এখানে সর্বনিম্ন এখন আছে মনে করবেন 48,000 টাকা। আচ্ছা আচ্ছা, এবার এসে তারপরে মনে করবেন আপনার মূলে তো আমাদের এখানে এসে যাচাই বাছাই করে দেখি শুনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এবারে পর্বে যে গরুগুলো আছে এগুলোর সাইজ একটু বড় সাইজ? হ্যাঁ জি, একটু বড় সাইজ। আপনি বিভিন্ন রকমের দামের আছে, তারপরেও একটা এগেটের জার্সি বাচ্চা আছে, দুইটা হলিস্টন ফ্রিজিয়ান রানী আছে, এগুলা সম্পর্কে সামনে দর্শক আমার সাথে কথা বলে নিতে পারবে, সমস্যা নাই। কিন্তু একটা কথা কি, আশ্বাস দর্শক এখানে আসবি দেখি শুনি যাচাই বাছাই করি, আরো 5-10টা খামার আছে সবসে আমাদের এখানে সিপসি রেটে বেচা কিনা করি, এটুকু আমি আশ্বাসের দ্বারাই বলতে পারবো। আচ্ছা, তো চলেন আমরা প্রথমে এক এক করে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম একটু জানাবো। আমরা শুরুতে এক নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, কি জাতের এটা? এটা আপনার হলিস্টন ফ্রিজিয়ান বাচ্চা। হলিস্টন ফ্রিজিয়ান, জি। বয়সটা কেমন চলছে ভাই এটার? এটার বয়স আছে এভারেজে 13 মাস। 13 মাসের মতো বয়স আছে, একটা ষাঁড় বাছুর। তাতে এটা কি 2023 কুরবানির জন্য কি রেডি হবে, উপযুক্ত হবে? উপযুক্ত হবে। আমি তো বলেছি দর্শকদের, বলেছি আপনি সিপসি রেটে গরু বিক্রি করবো, আমরা যে দাম চাবো 8-10টা খামার থেকে আপনি যাচাই বাছাই করে এসে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা আপনার এলাকা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ফিজিয়াল হবে, আপনি কপর বৃষ্টি আপনি সব দিকে হাত পা গুলো দেখেছেন। আচ্ছা, আপনি সব লাঠি টাঠি দেখে নেবেন। তাতে এই ষাঁড় গরুটার কেমন দাম নির্ধারণ করেছেন ভাই? আমি 56,000 টাকা দাম চাইছি ভাইয়া, শান্তির সাথে 2,000 টাকা কম বেশি বেচা কেনা হবে। আচ্ছা, 56,000 টাকা দাম চাচ্ছেন, দর দাম করে দর্শকরা নিতে পারবে? দর্শক তো বারবার বলতেছি যে গরুটা দর্শক বাজারে বাজারে করি, তার 10 জায়গায় যা যাবে 11 জায়গায় বেলা আমার থেকে নিবে। ঠিক আছে ভাই, এটা সরাই দেন। আমরা দ্বিতীয় গরুটা, দ্বিতীয় নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের ভাই? এটা আপনার করজ, ক্রস বিটের, জি। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন চলছে ভাই এটার? এটা আপনার বয়স আছে এভারেজ আপনার 11 মাস। 11 মাসের মতো বয়স আছে। আচ্ছা, এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে কেমন দাম নির্ধারণ করেছেন এটা? এই বাচ্চাটার দাম নির্ধারণ করেছি 55,000 টাকা। 55,000, আলোচনার সাপেক্ষে বেচা কেনা হবে, দর্শক ভাই দেখে শুনে নেবে। গরু আজকের পর্বে অনেক গরু আছে, আপনার দুটা রানী বাচ্চা আছে হলিস্টন ফ্রিজিয়ান, এ দুটো থাকবে, সবগুলোই দেখাবো, যদি কোনো দর্শক ভাই এটা নিতে চাই 55,000 টাকা দাম। ঠিক আছে ভাই, এটাও সরাই দেন। আমরা 3 নম্বর গরুটা দর্শকদের দেখে, আমরা এই পাশে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি সিলেট 3 নম্বরে। এটা কি জাতের গরু ভাই? এটা আপনারা যে ভাই আমি বলেছিলাম ভিডিওতে, আগেও বলেছি আপনি যে দুইটা রানী শঙ্কর বাচ্চা আছে হাই পার্সেন্টের। আচ্ছা আচ্ছা, এসে একটা বড় আছে, একই মনে হচ্ছে দুইজন যুবক ভাই। ঠিক আছে ভাইয়া, বয়সটা কেমন চলছে ভাই এটা? বয়স আপনার আছে এভারেজে, এটা আছে আপনার 11 মাস। 11 মাসের মতো বয়স আছে, জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন ভাই এটার? সিঙ্গেলে তো না ভাই, এর সাথে আরেকটা আছে, এটা জোড়ায় সংকিমের সাথে যে ভাই কেতা ভাই নিতে চায় আমার সাথে কথা বলি নিতে পারবি, দাম দর বাদ দেন, আমি একবারে বলেছি সিপস রেট ভাইয়া। ঠিক আছে, কেতা ভাইয়ের ইচ্ছা নিতে পারবে। ঠিক আছে ভাইজান, এটাও সরাই দেন। আমরা পরের গরুটা দর্শকদের দেখাই,
আমরা এই পাশে পাশের জোড়ার যে বাচ্চাটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বাচ্চা রেখেছেন, এটা কোন জাতের? এটা আপনার একই জাত, আমি বললাম না ভাই ভিডিওতে, দুইটা মনে হচ্ছে রাজমুখ ভাই। আচ্ছা আচ্ছা, দুইটা বাচ্চা, এটা একটু বড়, কয়েকটা একটু বড়, এটা একটু মানে মিডিয়াম, মানে দুইটা অবশ্য আপনার। আচ্ছা, এক আধ মাসের বড় ছোট হতে পারে, বড় ছোট হতে পারে দুইটা বাচ্চাই। আপনার এইসব বাচ্চা তো পাওয়া যায় না, এগুলো এগেটের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার কেমন বয়স চলছে ভাই? এই বাচ্চাটার বয়স আপনার এবারেছে 13 মাস আছে, 12-13 মাস, 12-13 মাসের মতো বয়স। আচ্ছা, এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ করে, কেমন দাম নির্ধারণ করেছেন ভাই এই জোড়ার? এটা বাচ্চা ভাই, আপনার দর্শক ভাইদের আমি বলবো যে এটা ভাই নিতে চাবি, আমার সাথে কথা বলি, দুইটা বাচ্চা আমি দাম বলবো না, যে কেটা ভাই নিবে আমার সাথে কথা বলি, যাচাই বাছাই করে নিতে পারবে, কিন্তু একটা কথা কি সেফ রেটে ভাই, আমি বলি যে বারবার বলতে সেফ রেট। আচ্ছা ঠিক আছে ভাইজান, এই জোড়া সরাই দেন, আমরা পরে গরুগুলো দর্শকদের দেখে। আমরা ছেলে 5 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জাতের গরু? এটা আপনার সায়ল, কালো সায়ল, পালাতে যায় না, আপনার মনে হবে অস্ট্রেলিয়ার করসো আছে। আচ্ছা আচ্ছা, গরুটা সাহিওল এবং অস্ট্রেলিয়ার পরজ আছে, গরু ভালো কিটের গরু, হাই কোয়ালিটির গরু, আর যার কারণে নাভি কম্বল অনেকটা ভালো আছে। নাভি কম্বল আর গরুটার আপনি মনে করবেন সর্বোচ্চ সামর্থ্যগুলো দেখবেন, লাভি এখানে সব মনে করবেন এক বট করে বলবে। আচ্ছা আচ্ছা, এই গরুটার বয়সটা কেমন চলছে ভাই? এই গরুটার বয়স আপনার এবারেছে 9-10 মাস আছে ভাই, 9-10 মাসের মতো বয়স হবে। দামটা কেমন নির্ধারণ করেছেন? এটা দাম নির্ধারণ করে কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় 64,000 টাকা দাম, এটা দাম রাখছেন, সংকীর্ণের সামনে বেচা কেনা হবে। আচ্ছা, আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন? বিক্রি করবেন। ছেলে 6 নম্বর ভাই, আর আমরা আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি, এটা কোন জাতের গরু? এটা আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, বয়সটা কেমন চলছে ভাই এটার? এটার বয়স আছে আপনার 12 মাস, 12 মাস বয়সের একটা ফ্রিজিয়ান। জি, দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার? এটার দাম নির্ধারণ করেছি ভাই 66,000 টাকা। জি ভাই, সাপেক্ষ বেচা কেনা হবে, এর মাঝেও দরদাম করে দর্শকরা নিতে পারবে। অল্প কিছু ভাই, বেশি কিছু না, কিন্তু ঠিক আমার কাছে সম্মাননা পাবে, অল্প কিছু ভাই। ঠিক আছে ভাই, এটাও সরায় দেন। আমরা 7 নম্বর গরুটা, আমরা 7 নম্বরে আরেকটা সুন্দর করে গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা আপনি অস্ট্রেলিয়ার ক্রস বাচ্চা ভাই, অস্ট্রেলিয়া ক্রসের। জি ভাই। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন চলছে? এটার বয়স আছে আপনার এবারেছে 8-9 মাস, 8-9 মাসের মতো বয়স হবে। তাতে এই সার গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন? সিঙ্গেলে এই সার গরুটা কোনো দর্শক ভাই নিতে চাইলে আপনার দাম পড়বে 54,000 টাকা। 54,000, এটার দাম রাখছেন, অল্প কিছু ভাই সম্মানীয় দেখা যাবে 2-1,000 টাকা। আচ্ছা, দরদাম করে বিক্রি করবেন, এটাও সরাই দেন। আমরা 8 নম্বর গরুটা দর্শকদের দেখছি, 8 নম্বর যে গরুটা দেখছি ভাই, এটার বর্ণনাটা একটু জানাবেন আমার দর্শকদের। এটা আপনার ফ্রিজিয়ানের করজ বাচ্চা, ফ্রিজিয়ান ক্রস। জি, মানে আপনার চাঞ্চুজাগুলা রোশনের সুজা, এসব বাচ্চা, এসব বাচ্চা আপনার 10 লাগবে, সর্বনিম্ন মনে করবেন 10-12 মনের নিচে না এসব বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই ক্রস টাইপের গরুগুলো তো গ্রোথ খুবই ভালো হয় নাকি? জি জি জি, আপনার গরুগুলা রোগ বালায়ও কম। বয়সটা কেমন চলছে ভাই এটার? এটার বয়স আছে আপনার ভাই এবারেছে 8-9 মাস, 8-9 মাসের মতো বয়স হবে। দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই এটার? নির্ধারণ করেছি ভাই এলিগান 54,000 টাকা, 54,000 দাম রাখছেন, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন। ঠিক আছে ভাই, এটাও সরাই দেন। আমরা 9 নম্বর আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা আপনার ফ্রিজিয়ান ক্রস বাচ্চা, ফ্রিজিয়ান ক্রস, মানে অস্ট্রেলিয়ার একটু গঠন আছে ওর ঘাড়ের উপর দিয়ে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন চলছে ভাই এটা? এটার বয়স আছে আপনার এবারেছে 11-10 মাস, 10-11 মাসের মতো বয়স আছে। জি ভাই, এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম রাখছি ভাই 49,500 টাকা, 49,500। জি, মানে আলোচনার সাপেক্ষে অল্প কিছু বেচা কিনা, এর মাঝেও আলোচনার সুযোগ আছে। জি ভাই। ঠিক আছে ভাই, এটাও সরাই দেন। আমরা 10 নম্বর, আমরা এই পাশে সিরিয়ালের 10 নম্বরে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা আপনার সাহিওল গরু, সাহিওল, সাহিওল জাতের একটা সার। বয়সটা কেমন চলছে ভাই? এটার বয়স আছে আপনার এবারেছে 8-7 মাস, 7-8 মাসের মতো বয়স। জি ভাই। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটার? এই বাচ্চাটা আপনি সিপস রেটে বলে দেবো, অল্প কিছু কম বেশি করে নিতে পারবে, 54,000 টাকা দাম, 54,000 টাকা এটার দাম রাখছেন, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবেন। সায়াল গরুর জগতে এ দাম আর নাই, আমি যে দাম দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, এটাও সরাই দেন। আমরা 11 নম্বরে আরেকটা গরু দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা আপনার ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাতের একটা সার। বয়সটা কেমন চলছে ভাই এটার? এটার বয়স আছে আপনার 11-10 মাস, 10-11 মাসের মতো বয়স আছে। জি ভাই। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল একটা বাচ্চা, অসুস্থ আমার ভাই, অসুস্থ দর্শক ভাই।
তাতে এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখছেন এটার এই বাচ্চাটার আমি দাম রাখছি হলে 56000 টাকা 56000 আলোচনা সাপেক্ষে বেচা কিনা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমরা এই পাশে সিলের 12 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা আপনি অস্ট্রেলিয়া ক্রসের শুরুতেই বলেছিলাম যে সর্বনিম্ন 48000 48 না আমি 47500 47500 টাকা দাম 47500 টাকা হলে এই বাচ্চাটা নিতে পারবে ঠিক আছে ভাই এটাও সরায় দেন আমরা পরে গুলো সেলের একদম শেষে একটা বকনা দেখতে পাচ্ছি কি জাতের ভাই এটা এটা আপনি জার্সি আপনি এই গ্রেডের জার্সি কে বলে তারপর পার্সেন্টের ভিতরে 100 আছে ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ রেডি বকনা হ্যাঁ জি রেডি বকনা আপনি বাসায় যাও 20 দিন নিতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একটা রেডি টাইপের বকনা ওর জন্য ভাইয়া উলান পালান যে কোনো সময় হিটে চলে আসবে এখনো দাঁত দাঁত হয় নাই যে কোনো সময় আপনি হিটে আসবে তাতে এই বকনাটার কেমন দাম নির্ধারণ করেছেন ভাই এই বকনাটার দাম আমি সিপস রেটে ভাই হাই কোয়ালিটির জার্সি আপনার এগেটের জার্সি আপনি আসি যাচাই বাছাই করে দেখবেন দেখি শুনি আমার এখান থেকে গরু নিয়ে যাবে আপনি এই বকনাটার আমি দাম নির্ধারিত করেছি 69000 টাকা 69000 টাকা হলে এই বকনাটা নিতে পারবো অল্প কিছু সামান্য সম্মান দেখানি যাবে ভাইয়া আচ্ছা কিন্তু সবগুলো যাচাই বাছাই করে নিবি ঠিক আছে ভাইজান আপনার কালেকশনে তো এই গরুগুলোই ছিল নাকি তো দর্শকরা যারা দূর দূরান্ত থেকে নিতে চাইবে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা আছে ভাই দূর দূরান্ত থেকে যে দর্শক ভাইগুলো নিতে যাবে তাদের জন্য সুযোগ সুবিধা সব রকমের সুযোগ সুবিধাই আছে এখানে আপনি বিশেষ করে দর্শক ভাইদের জন্য আমি বলবো সরজমিনে আসি যাচাই বাছাই করি তিনি আচ্ছা কয় করবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার ফোন নাম্বারটা 01777 480195 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ঠিক আছে ভাইজান অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম